গাইস, আমি লাইফের ফার্স্ট টাইম ফ্লাইটে জার্নি করলাম চেন্নাই টু গুয়াহাটি। আরও এই ফ্লাইটটির নাম ছিল স্পাইক জেট। আরও চেন্নাই টু গুয়াহাটি টিকিটের প্রাইস ছিল 7,200 টাকা। আরও গাইস, আমার বহুত স্বপ্ন ছিল যে ছোট তাইগুনে আমার বহুত একটা আশা ছিল যে আমি একদিন হলো ফ্লাইটে উঠবো। তাই আমি অল্প নার্ভাসও ছিলাম, কারণ এটা ব্যবসা সাবারের কথা আছে, প্রথমবারের জন্য ফ্লাইটে উঠছি, অল্প ভয় লাগারই কথা। গাইস, যতটা ভয় লাগছিল আবার ততটা আনন্দও লাগছিল, কারণ মহান আল্লাহ তাল্লার কৃপায় আমি বহুত ছোটকালের স্বপ্ন আজকে পূরণ করতে পেরেছি। তাই বহুত একটা ফিলিংসের সাথে আমি উড়াল মারলাম গুয়াহাটি। তারপর গাইস, আমি এটা অনুভব করলাম যেরকম ট্রেন জার্কিং হয়, অল্প লড়াচড়া করে, সেরকম ঠিক একই রকম মানে ফ্লাইটটা অল্প জার্কিং হয়, অল্প লড়াচড়াও কিন্তু করে। তারপর গাইস, আমি নিচের দিকে যেটা চেন্নাই শহরের ভিউস আপনারা দেখতে পারতাছেন, তো খালি বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং, তো অসাধারণ একটা ভিউস পাইলাম আমি, তো অনেকই ভালো লাগলো। এখনও কিন্তু আমাদের ফ্লাইট উপরে ওঠার জন্য মানে রানিংয়ে আছে, মানে ফ্লাইং করার জন্য রানিংয়ে আছে। তো আপনারা যে শহরটা দেখতে পারতাছেন, তো অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পারতাছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে চেন্নাই শহর। আর আপনারা যারা ফ্লাইটে না উঠছেন, তো আপনারা অনুভব করতে পারেন, তো উপরে থেকে নিচের অংশটা কীরকম দেখতে কীরকম লাগে, তো আপনারা দেখেন। গাইস, হয়তো আমরা অনেকে বাস গাড়িতে যাতায়াত করছি, বাস গাড়ির ভিতরে বসার সাথে সাথে গাড়িটা যখন রানিং হয়, তখন কিন্তু একটা অ্যাক্সিলেটারের শব্দ আসে। তো এখন আপনারা কইবেন যে ফ্লাইটের ভিতরে থেকে ফ্লাইটের কি আওয়াজ শোনা যায়? হ্যাঁ, ফ্লাইটের ভিতরে থেকে অনেক কি আওয়াজ শোনা যায়, তো আওয়াজটা আপনারা অল্প অনুভব করে নেন। তারপর গাইস, ফ্ল্যাটটি অনেকই উপর দিকে চলে গেল, তো আমি এখন বলতে পারবো না ফ্ল্যাটটি কত ফিট উপর দিকে আছে, 10,000 ফুট না 20,000 ফুট। এটা কথা আমি বলতে পারবো যে আমরা যেটাকে ম্যাক বলি, কয়লা বলি, কয়লারও বহুত হাজার হাজার ফুট উপর দিকে আঙ্গো নিয়ে গেল। তো আমি নিচের দিকে তাকালে এখন খালি কয়লা কয়লা আর ম্যাক দেখতে পারতাছি। তো আপনারা দেখতে পারতাছেন নিচের দিকে কিন্তু কোনো ধরনের বস্তু আমি দেখতে পারতাছি না। জমিনের যেটা বস্তু আমি আগে দেখতে পারতাম, যে বিল্ডিং সিল্ডিং সবই দেখা যায়, কিন্তু এখন কোনো বস্তু আমি দেখতে পারতাছি না, তো খালি মেঘ দেখতে পারতাছি, আরও মেঘও অনেকটাই নিচে। আরও গাছ ধীরে ধীরে ফ্লাইটটি দ্রুত গতিতে যাওয়ার জন্য প্রস্তুত নিল। তো এখন আমি ফ্লাইটের ভিতরের দিকের ভিউসটা আপনাকে দেখে দিতেছি। তো অনেকই যাত্রী ছিলাম আমরা ফ্লাইটে। তারপর গাইস, আমরা যেমন সাধারণত ট্রেনে যাত্রা করি, ট্রেনে কিন্তু টয়লেট থাকে, তো আমি কিন্তু ফ্লাইটের টয়লেটটা দেখার জন্য আমি কিন্তু টয়লেটও গেলাম। তারপর গাইস, আমি টয়লেটটা দেখে নিলাম, হয়তো টয়লেট আমি করলাম না, অল্প হালকা পাতলা পেশাব করে নিলাম। গাইস, আমরা সাধারণত যখন গাড়িতে যাতায়াত করি, গাড়ির ভিতরে কিন্তু বহুত যাত্রীরা অল্প হালকা পাতলা হাল্লাও করে, কিন্তু ফ্লাইটে সম্পূর্ণই আলাদা, কোনো হাল্লা নাই, এক কথায় কইবার গেলে অনেকটাই গুড ব্যবহার। তো গাইস, ফাইনালি গুয়াহাটি পৌঁছিয়ে গেলাম। চেন্নাই থেকে গুয়াহাটি 3 ঘন্টা 40 মিনিটে ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছাইলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।